আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি বর্ষা আজকে লাইভ হয়ে গিয়েছি আবায়ন গাউনের পান্থপথ শোরুম থেকে আজকে কিছু দুবাই আবায়া দেখাবো এবং আমি নিজেও একটা দুবাই আবায়া পড়েছি বেশ অনেক দিন পর দুবাই আবায়ার একটা লাইভ করতে পারছি এবং যেটা আমি অনলাইন এবং শোরুম দুই টিমের সাথে কথা বলে জানতে পেরেছি দুবাই আবায় আজকে যেগুলো দেখাবো এগুলো স্টক খুবই কম এবং সাইজ নিয়ে একটু কনফিউশন কনফিউশন আছে যেমন মনে কিরকম করেন একটা একটা পার্টিকুলার ড্রেসে মনে করেন যে সাইজ আছে কোনো দু এবং বাকিগুলো শেষ হয়ে গেছে এই জিনিসটাই হচ্ছে বেশি তো আজকের এই লাইভে আমি একটু আপনাদের দেখাই দিব যে আবায়গুলো আমাদের কাছে কম আছে সাইজ একটু কম হয়তো বা কোনোটার ফিফটি আছে ফিফটি নাই এরকম বিষয়গুলো বেশি তবে দেখিয়ে দিচ্ছি আপনাদের যাদের ভালো লাগে এবং সাইজের বিষয়গুলো জানার জন্য কষ্ট করে পেজে ইনবক্স করতে হবে কারণ আমার কিন্তু এতগুলো সাইজ এতগুলো ড্রেসের স্টক আমার আসলে মনে নাই সো আপনাদের একটু কষ্ট করে পেজে ইনবক্স করতে হবে ঠিক আছে আমাকে একটু জানাবেন যে আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা আর শোনা যাচ্ছে কিনা আমি যে দুবাই আবার পড়েছি এটা আপনারা এর আগে আমাকে পড়তে দেখেছেন তবে এটা একটু স্লাইটলি লাইট কালারের তো আমি ভাবলাম যে যেহেতু রিস্টকের এর এই ড্রেসটা তো এইটাই আজকে পড়ি খুবই কনফিউশন হচ্ছিল ফুল টিম আমাদের শোরুমে যে আসলে কোনটা পরে আমি স্টার্ট করব অবশেষে এটা পড়লাম এটা হচ্ছে আহ দুবাইয়ের খুব সুন্দর আহ কাজ করা আছে এখানে এবং এখানে একটু থ্রি ডি ওয়ার্কও করা আছে এই ধরনের অর্গ্যানজাগুলো মানে আমার উপরের পোর্শন এটা কিন্তু অর্গ্যানজা দুবাইয়ের অর্গ্যানজার আলাদা একটা মানে প্রায়োরিটি আছে আপনি যখনই দুবাইয়ে যাবেন দেখবেন যে দুবাইয়ের অর্গানজাগুলোর কিন্তু শুধু বাংলাদেশে না যে যেকোনো দেশে দুবাইয়ের আলাদা একটা ক্রেজ থাকে আমি দুবাইয়ের ভেতর থেকে একটা পড়লাম আহ এটার আরো কিছু কালার আছে দুঃখের বিষয়ে সাইজ নাই খুবই অল্প সাইজ আছে যেমন আমি এই এইটা পড়ার জন্য আমাকে এটা নিয়ে আসতে হয়েছে হচ্ছে অফিস থেকে কারণ এখানে ছিল না তাই না আমরা অফিস থেকে নিয়ে আসছি স্টক মানে সাইজটা এত কম ছিল আমার সাইজটা আসলে শোরুমে ছিল না তো আপনারা একটু মাথায় রাখবেন সাইজের বিষয়টা সুন্দর থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আপু কেমন আছো রুনা আক্তার আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং ওয়ালাইকুম আসসালাম আজকের অর্গানজা গুলো আমি দেখিয়ে দিব তবে যেহেতু আমাদের স্টকটা কম এবং সবগুলোর সাইজ নাই আমরা যেটা করব আপনাদের জন্য কিছুটা ডিসকাউন্ট এগুলোর উপরে দিয়ে দিব হ্যাঁ আমি ডিসকাউন্ট প্রাইস গুলো আপনাদের জানাই দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের আগের প্রাইস এবং ডিসকাউন্টের প্রাইস আমি আপনাদের জানাই দিব তার আগে বলতে চাই অনেকে শুজ নিয়ে কথা বলছেন আজকে সকালে আমাদের পেজ থেকে একটা পোস্ট হয়েছে ওখানে আপনি দেখতে পারেন এভেলেবেল শু গুলো সাইজ নাম্বার সহ আপনাদের জন্য আপলোড করা হয়েছে আমাদের তো এখন চায়না শুজ গুলো পাঁচশো টাকা করে আপনারা পাচ্ছেন কারণ অফারটাই হচ্ছে যা নেবেন পাঁচশো বেছে নিন পাঁচশো আপনারা যেটা করতে পারেন এখন মানে আমাদের ওই পোস্টটা থেকে একটু আপডেটটা জানতে পারেন এছাড়াও একটু ইনবক্সে কথা নিতে পারেন আমার আমার মাত্র মনে হলো ড্রেসের সাথে এই শুটা আমি পড়তে পারতাম বাট আমি ভুলে গেছি তাই না এই শুটা আমি পড়তে পারতাম আমার ড্রেসের সাথে বাট আমি ভুলে গেছি আমি খুবই নাই ওকে তাহলে তো লাভ নাই যদি সাইজ না থেকে থাকে আপু দাম কত বলো আচ্ছা ঠিক আছে প্রাইস বলে দিচ্ছি শুরু থেকে আমি এটা দিয়ে শুরু করি এটা কিন্তু দুবাইয়ের অর্গ্যান আমি একটু ডিজাইনটা এক্সপ্লেন করি যারা নতুন দেখছেন তারা বুঝতে পারবেন এটা হচ্ছে অর্গানজা ফেব্রিক ভিতরে যেটা আছে এটা হচ্ছে ফুল স্লিভের একটা ইনার তো ফুল স্লিভই দেওয়া হয়েছে কারণ এটার ম্যাটেরিয়ালটা কিন্তু খুবই লাইট কালার মানে খুবই লাইট কালার এবং এটা স্কিন দেখা যায় ট্রান্সপারেন্ট দ্যাটস ওয়াই আর এটা হচ্ছে থ্রি ডি ওয়ার্ক আমরা কোনটাকে বলি একটু পরিচিত করাই আপনাদের এই হচ্ছে আমাদের থ্রি ডি ওয়ার্ক আমরা এটাকে বলি মানে একটা ফ্লাওয়ার বা যে কোনো একটা শেপ যখন একদম আপনি কাপড় দিয়ে কাপড়ের উপরে খুব সুন্দর করে সেম শেপটা করার চেষ্টা করবেন সেটাকে থ্রি ডি ওয়ার্ক বলা হয়ে থাকে এবং থ্রি ডি ওয়ার্কের পাশাপাশি আমরা কিন্তু এখানে একটু আহ কারচুপির কাজও করছি হ্যাঁ সব কাজই এখানে মানে একদম যা যা আপনি চাইবেন সবই আছে মোটামুটি আমি প্রাইসটা বলে দিই এখানে কিন্তু একটা ট্যাসেল আছে ট্যাসেলটা আমি আজকে বেঁধেছি আপনারা চাইলে ট্যাসেল ছাড়াও পড়তে পারবেন ট্যাসেল সহ পড়তে পারবেন ট্যাসেলটা বাঁধলে আপনি অবশ্যই ইনারের উপরে বাঁধবেন কিমনের উপরে না বাঁধাই ভালো এতে করে সাইজ বা আপনার বডি স্ট্রাকচারটা বোঝা যাবে না ঠিক আছে আমি একটু প্রাইস বলে দিই এটা রেগুলার প্রাইস ছিল ছয় টাকা এখন পাঁচ হাজার একশো টাকা এই যে এইটাতে মোটামুটি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন মাহবুবা শাহিন আপু অনেকগুলো লাভ দিয়েছেন আপু আসসালামাইকুম কেমন আছেন কেমন আছেন একটু জানাবেন আমাকে হ্যাঁ আজকে কি হয়েছে আমি লাইফটা প্রথমে বিকেলে করতে চেয়েছি তারপরে কিছু কাজের জন্য বিকেলে করতে পারিনি পরবর্তীতে মনে হলো যে সন্ধ্যার দিকেই লাইফটা করে ফেলি সমস্যা নাই হ্যাঁ আপনাদের জন্য আজকে আমি চেষ্টা করবো একটু দুবাইয়ের যদি কোনো ছবি আপলোড করা যায় আজকে বা কালকে আমি আজকে সিওরিটি দিতে পারছি না আজকে অথবা কালকে দুবাইয়ের আমি একটু ছবি আপলোড করার চেষ্টা করব আপনারা পেজ থেকে দেখে নিতে পারেন প্রাইস কিন্তু এটার পাঁচ হাজার একশো টাকা এখন আপনি চলে আসতে পারেন আবান গ্রাউন্ডের শোরুমে অথবা অনলাইনে আগামীকাল শুক্রবারে আমাদের শোরুমটা কিন্তু খোলা থাকছে এ কারণে আমি দুবাইগুলো আজকে দেখিয়ে দিচ্ছি আপনি কালকে দুবাই আসলে মানে সরি কালকে আপনি গাউনে আসলে দুবাই ডিসকাউন্ট পাবেন আমি কি বলতে চাচ্ছিলাম কালকে আপনি দুবাই আসলে আওয়ান গাউনে ডিসকাউন্ট পাবেন কালকে আপনি আওয়ায়ন গাউনে আসলে দুবাই কালেকশনের উপর ডিসকাউন্ট পাবেন আমার মনে হয় লাইভের ক্যাপশনে ডিসকাউন্ট কথাটা মেনশন করা উচিত ছিল তাই না মেম বলো ডিসকাউন্ট কথাটা বললে পারে আর আপুদের বেশি ভালো লাগতো আজকে কিন্তু আসলে ডিসকাউন্ট আমরা দিচ্ছি পাঁচ হাজার একশো টাকা করে আপনি এটা ফুল সেট পেয়ে যাবেন এটার ভেতরে আমার মতো এরকম ফুল স্লিভের ইনার এটা কিন্তু ফুল স্লিভের ইনার অনেকেই আহ এইরকম ফুল স্লিভ আনতে পারে না দুবাইয়ে কিন্তু সবাই দুবাই আবার এরকম ফুল স্লিভ আনতে পারবে না আমাদের যেহেতু কারখানা আছে এবং আমরা কাস্টমাইজ করে বানাই দ্যাটস আমাদের ইনারটাও কিন্তু কাস্টমাইজ এবং আমাদের হিজাবটাও আপনি যদি খেয়াল করে দেখেন আমার হিজাবটা দিয়ে কিন্তু ফুল কাভারেজ একটা মানে হিজাব পরা গিয়েছে হ্যাঁ নর্মালি দুবাইয়ের ড্রেসগুলোতে কি হয় বলেন তো হিজাবগুলো অতটা বড় থাকে না আমাদেরও এরকম হয়েছে যে শুরুর দিকে আমি গাউনের কটন পরেছি শুরুর দিকে বাট এখন কিন্তু আমি হিজাব পরি একদম আমাদের দুবাইয়ের হিজাব গুলোই আপনি চাইলে আমাদের হিজাবগুলো ফুল কাভারেজ পড়তে পারবেন তবে এটা যেহেতু জর্জেটের এর হিজাব আমি কিন্তু ভিতরে একটা ফুল কাভারেজ আহ ইনার ক্যাপ পড়েছি একদম আমার মাথা থেকে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা এটা কিন্তু ইনার ক্যাপ একদম মাথা থেকে একদম পুরো শোল্ডার পর্যন্ত আমার পুরোটা স্কিন কিন্তু কাভার করছে একটা এই রকম ইনার ক্যাপ পরেছে এটাকে আমরা নিনজা ক্যাপ বলি আমি পার্সোনালি এটা আপনাদের অনেক কি বলবো সাজেশন দেই যে যারা ইনার ক্যাপ পড়তে অপছন্দ করেন বা অনেক সময় কানে আমরা ব্যথা পাই তাই না ইনার ক্যাপের কারণে দেখা যায় ইনার ক্যাপ পড়তে হয় হিজাব পড়তে হয় চশমা আমার মতো যারা চোখে কম দেখেন চশমা পড়তে হয় খুবই হেকটিক অবস্থা এই জায়গাটাতে খুবই বিরক্ত লাগে তো তাদের জন্য হচ্ছে আমি বলবো যে আপনারা নিনজা ক্যাপটা পড়তে পারেন আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে কানে কখনো ব্যথা লাগে না স্কিনটা পুরো ঢাকা থাকে শোল্ডার থেকে এই নেক এরিয়া পুরোটাই স্কিন ঢাকা থাকে কোনোভাবে স্কিন দেখা যায় না এই যে আমি এত পাতলা একটা হিজাব পরছি দেখেন ভেতরে জাস্ট আমি নিনজা ক্যাপটাই পড়ছি নিনজা ক্যাপ কি আছে এত যে বলতেছি নিনজা ক্যাপ আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন 200 টাকা মনে হয় না দেখেন এটা কিন্তু যথেষ্ট লাইট একটা ম্যাটেরিয়াল এবং এটা যথেষ্ট লাইট কালার হিজাব ছাড়া দেওয়া যাবে আপু এটা ফুল সেট ফুল সেট নিতে হবে আপনাকে ফুল সেট নিতে হবে আর নিচের এই পর্শনে আপনি একটা এরকম একটা পোর্শন পাবেন এটা হচ্ছে ড্রেসের ম্যাটেরিয়ালের সাথে ম্যাচিং করে এই পোর্শনটা এটা আমি এই সামনের দিক থেকে পড়ছি সো এরকম একটা লাইট হিজাব লাইট কালারের একটা হিজাব এটা কিন্তু আমি ওই নিনজা ক্যাপটা দিয়েই পড়তে পারছি আপনি কোনো পোর্শন থেকে স্কিনে কিছুই দেখতে পারবেন না ফুল ব্ল্যাক কালার একটা নিনজা ক্যাপ পরে আপনি এই হিজাবটা পড়তে পারবেন আপনার স্কিন একদম ঢাকা থাকবে পাঁচ টাকা আমার ফুল সেটের প্রাইস অর্গানজা দুবাইয়ের অর্গানজার প্রাইস কিন্তু অলওয়েজ একটু হাই থাকে হ্যাঁ তো আমরা চেষ্টা করেছি যে না আমাদের যে প্রাইস রেঞ্জটা মোটামুটি আমরা চেষ্টা করি সাড়ে ছয় হাজার থেকে সাত হাজার টাকার মধ্যেই আমাদের গর্জিয়াস গুলো আপনাদের দেওয়ার জন্য সো আমরা এইটাতেও আমরা চেষ্টা করেছি মোটামুটি প্রাইস রেঞ্জটা সাতের কাছাকাছি রাখার জন্য এটা রেগুলার প্রাইস ছিল ছয় টাকা এখন কিন্তু আপনি পাঁচ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এটাতে আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এটার আরো কিছু কালার আছে যেমন এরকম লাইট একটা পিঙ্ক কালার আছে এটাও ছয় হাজার আটশো টাকা ছিল এখন পাঁচ হাজার একশো টাকা আপু সাইজের জন্য পেজ ইনবক্স করবেন এটাও কিন্তু সেম অর্গানজা মেটোরিয়াল এর সাথেই আপনার এভাবে কাঠচুপি এবং থ্রিডি ওয়ার্ক করা আছে আপু চেরি হিজাব নাই না আপু ছয় হাজার আটশো টাকার রেগুলার প্রাইস ছিল এখন পাঁচ হাজার একশো টাকা আপনি তবে যেটা আমার হাতে আছে সাইজ বলে হচ্ছে মানে আমার যে সাইজটা আমি পরি সেই সাইজটা এটা আছে আপনারা আগামীকাল শোরুমে আসলে আপনারা এটার উপরে বেশ ভালো একটা ডিসকাউন্ট অফার পেয়ে যাবেন যারা যারা শুক্রবার করে আহ মানে শুক্রবারে কিন্তু আসলেই দেখবেন যে শোরুমে কিছু না কিছুতে আপনারা ভালো একটা ডিসকাউন্ট বা কোনো না কোনো একটা অফার আপনি পাবেন ঠিক আছে আমি সত্যি কথা বলছি শোরুমে আসলে শুক্রবার করে আপনারা একটা কর্নার আলাদাই পাবেন যেটাতে আমরা আমরা ডিসকাউন্ট দিচ্ছি নতুন না প্রোডাক্ট শুক্রবারে একটা কর্নারে দিয়ে দিই যে আপুরা যেন আসেন এবং এসে নিতে পারেন তো এগুলোর উপরে কিন্তু এখন বেশ ভালো একটা ডিসকাউন্ট চলবে আপনারা চলে আসতে পারেন পাঁচ হাজার একশো টাকা এটার প্রাইস এটার কালার গুলো আমি দেখাই দিব এটার একটা ব্ল্যাক কালার আছে যেটার স্টক একদমই নাই ফিফটি টু আমার হাতের টা ফিফটি টু আপু আপনি একটু শোরুমে এসে জিজ্ঞেস করে নিবেন হ্যাঁ যে কি কি সাইজ আছে অথবা অনলাইনেও নিতে পারেন এই হচ্ছে আপনার কালারটা সেম ভাবে থাকবে এটাও কিন্তু ব্ল্যাক অর্গানজা আর এই হচ্ছে আপনার ভিতরের ইনারটা ফুল স্লিভের থাকছে এইটাও পাঁচ হাজার একশো টাকা দাম যারা জিজ্ঞেস করছেন আমি হচ্ছে আপনাদের ট্যাগটা দেখাই দিই এই হচ্ছে প্রত্যেকটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আপনি এটা এটার উপরে পাচ্ছেন ফুল সেট আপু এইটা যদি আপনি একটা পার্চেস করেন আপনাকে ইনার এক্সট্রা ইনার কিনতে হবে না এক মানে ফুল সেট ঠিক আছে একদম আপনার ইনার থাকছে উপরে কিমোরো থাকছে হিজাব থাকছে এবং এখানে একটা এরকম ট্যাসেল থাকছে সবই থাকছে আপনাকে এক্সট্রা করে কোনো কিছু কিনতে হবে না ফুল সেট আচ্ছা একটু আমরা আজানের বিরতি নেই আজানের পরে আমরা আবার লাইফটা স্টার্ট করবো ইনশাল্লাহ আমাকে একটু জানাবেন যে আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা আপু আমি সাথে আছি মাহমুদা পারভিন আপু থ্যাংক ইউ রেগুলার ওয়ারের জন্য বোরখা দেখান সাদিয়া হোসেন আপু ওকে রেগুলার এর জন্য আজকে দেখাতে পারবো কিনা আজকে দুবাই দেখাচ্ছি ওকে আমাদের এরিয়াতে এশারা যেন্টা দিচ্ছিল এ কারণে আমরা একটু বিরতি নিয়েছিলাম আবার স্টার্ট করি আমাদের দুবাই আবার দেখানো এইটা হচ্ছে আরো একটা কালার এটাও পাঁচ হাজার একশো টাকা আটশো টাকা এটাতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন হ্যাঁ ট্যাগটা কই গেল এটার আমি ট্যাগটা দেখাই দিচ্ছি আপনারা টেনশন করবেন না এই যে দেখেন ট্যাগটা দেখাই দিচ্ছি হ্যাঁ সবাইকে ধন্যবাদ যারা সাথে ছিলেন আহ নর্মালি আমাদের আটটা আজান দিল না কালকেই মনে হয় আজকে আটটার দিকে আজান দিল আমি আসলে টাইমিংটা এই জন্য ধরতে পারিনি আর আজকে হচ্ছে লাইফটা শুরু করতে করতে একটু দেরি হয়ে গেছে আচ্ছা সমস্যা নাই আমি দেখাই দিচ্ছি আপনারা পরবর্তীতে দেখতে পারবেন ব্ল্যাক আছে হ্যাঁ ব্ল্যাক আছে এটা হচ্ছে অ্যাশ কালারটা এটা কিন্তু দুবাই অর্গানজা দুবাই অর্গানজা এটাতে এখন আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন তবে সাইজের জন্য পেজ ইনবক্স করতে হবে সবগুলো সাইজ এভেইলেবেল নাই অ্যান্ড শোরুম এ এসে আপনারা এটা পরে দেখতে পারেন আমাদের কিন্তু ট্রায়ালের অপশন আছে আমাদের দুইটা বড় ট্রায়াল রুম আছে ট্রায়ালের অপশন আপনারা যেভাবে চিন্তা করবেন আমি বলি আমাদের কিন্তু সমস্ত ড্রেসের ট্রায়াল দেওয়া যায় কিছু কিছু

ট্রায়ালের লিমিটেশনও আছে আপনি চাইলেই দশটা থেকে বিশটা ড্রেস ট্রায়াল দিতে পারবেন না স্পেসিফিক ড্রেস ট্রায়াল দিতে হবে কারণ একসাথে এতগুলো ড্রেস ট্রায়াল দেওয়া দেখা যাচ্ছে যে আরো একজন হয়তো আপনার সাথে সিরিয়ালে দাঁড়িয়ে আছে এরকম স্পেসিফিক আপনাকে বলা হবে এবং আমাদের শোরুম টিম মেম্বার খুবই আন্তরিক আপনাদের বুঝিয়ে দিবেন সবকিছু এবং আপনারা দেখা যায় যে পাঁচটা মানে এরকম না প্রয়োজন অনুসারে কখনো কিন্তু সাতটা থেকে দশটা ট্রায়াল দিয়েছে এইরকমও আমি নিজের চোখে দেখেছি এবং কখনো কখনো কোনো আপু ট্রায়াল দিতে চাচ্ছে না তখন কিন্তু আমরা মেজারমেন্ট করে হেল্প করে দিয়ে থাকি সো অনেক ব্যাপার স্যাপার আছে একটু মেনটেন করলে আবেন পার্চেস করা যে কোনো ড্রেস সম্পর্কে জানা আপনাদের জন্য ইজিয়ার জাস্ট হচ্ছে আমাদের অভিজ্ঞ টিম মেম্বারদের সাথে আপনারা কথা বলে নিবেন হ্যাঁ এইটা হচ্ছে আচ্ছা এটা কি ছয় হাজার পাঁচশো কেন ছয় হাজার আটশো না হ্যাঁ এখানে কিন্তু একটু ভুল ভুল লিখছে মনে হয় এটা ছয় হাজার আটশো টাকা এখন হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে পাঁচ হাজার একশো টাকা হ্যাঁ আমি আপনাদের এটাও কাছে থেকে দেখিয়ে দিচ্ছি ডিসকাউন্ট প্রাইস ঠিক আছে ইনার ফেব্রিক কি আপু এটা যেন কি যেন বলে সি ওয়াই ফেব্রিক সি ওয়াই ফেব্রিক আমি মাঝে মাঝে ভুলে যাই আমি কিন্তু একটা জিনিস খেয়াল করছি কিছু কিছু ক্রিটিক্যাল জিনিস আমাদের অনেক ড্রেস আমি আপনাদের একটু ক্লিয়ার করি অনেক ড্রেস এবং অনেক টাইপের ফেব্রিক হওয়াতে অনেকের মনে হতে পারে যে কি ব্যাপার ভুলে গেছে কেন এত কিছু অনেক সময় মাথায় থাকে না আমি খেয়াল করে দেখছি পাখি আবার কিছু কিছু টার্ম খুব ভালো মাথায় থাকে যে না ওইটা ওই রকম এটা এরকম ছিল তো আপনারা এটা নিতে পারবেন হ্যাঁ সিওয়াই ফেব্রিকটা হচ্ছে আমার পড়া এখন পর্যন্ত ইনার যতটা ইনার পড়ছে আবায়ন গাউনের সব থেকে লাইট সব থেকে কমফোর্টেবল এবং সব থেকে সফট একটা ম্যাটেরিয়াল এর থেকে সফট ম্যাটেরিয়ালের ইনার আমার পড়া হয় নাই এটার ব্ল্যাকটা আছে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি এটার সেম ব্ল্যাকটা আছে হ্যাঁ আর এটা কিন্তু চাইলে আপনি উপরের কিমনটা আলাদা ভাবেও কোন ড্রেসের সাথে পড়তে পারবেন এটা আমি নিয়েছি আপু হিজাব পড়াটা দেখাও হিজাব পড়া দেখাবো আচ্ছা ইনার ফেব্রিকটা কি প্লিজ ওটা ও আচ্ছা ওটা বললাম সি ওয়াই ফেব্রিক আচ্ছা হিজাব পরাটা আমি অন্য একটা হিজাব পরে দেখাই না আমার হিজাব পরাটা এত সিম্পল নিজেকে মাঝে মাঝে দেখাইতে গিয়ে একটু লজ্জা লাগে যে কি দেখাবো অলরেডি এতবার দেখিয়েছি আমি এই হিজাবটা যেভাবে পরি আমাকে কি একটা নিমজা কেপ দিবা একটু দেখাই দিই এই হিজাবটা আমি খুব সিম্পল করে পরি এই হিজাবটা আমি হচ্ছে অন্য কালার দিয়ে পরে দেখাই তাহলে আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন ব্ল্যাকটা দিয়ে পরে দেখাচ্ছি আমি এটার ভেতরে একটা নিনজা ক্যাপ পড়ি অলওয়েজ অলওয়েজ এই নিনজা ক্যাপটা ছাড়া আমি দুবাই আবার পড়ি না নিনজা ক্যাপটা হচ্ছে এইটা এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা এবং একটা একটা প্রাইস মানে পারচেস হবে আপনারা যদি কিনতে চান এটা দেখেন এই এই এরিয়াটা মানে এরিয়া টোটালি আপনার এই নেক এরিয়া এবং শোল্ডার এরিয়া কভার করে থাকবে এটা সুন্দর করে আপনি পরে ফেলবেন ওটাই কিন্তু আমার পড়া আছে যে ব্ল্যান্ড যে পোর্শনটা আপনার দেখতে পাচ্ছেন এটা আমি অলরেডি পড়ছি দেন আমি যেটা করি সেটা হলো আমি যদিও আসলে হিজাব টিউটোরিয়াল অনেক দিসি তাও সবাই হিজাব টিউটোরিয়াল চাই আমি সেমভাবে হিজাব পড়ি হিজাবটা এইভাবে জাস্ট আপনি একটু ভাজ করে নিবেন। অল্প করে নিতে পারেন আপনার যদি মনে হয় যে এই ভাজটা ছাড়াই আপনি পড়বেন আর সেক্ষেত্রে পড়তে পারেন এবং যারা এই আর্টটা পছন্দ করেন তাদের আমি বলবো অবশ্যই একটা ভাজ করে নিবেন তাহলে এই আর্টটা সুন্দর মতো আসে ঠিক আছে সো হিজাবটা হচ্ছে এইভাবে নিবেন আগে একটু আমি ব্যাক পোর্শনটা দেখা দিই ব্যাকটা কিন্তু এইভাবে থাকবে ব্যাকটা একদম পুরোটা যে জুড়ে থাকবে এরকম না ব্যাকটা জাস্ট এভাবে থাকবে আর হিজাব পিন আমি খুব কম ইউজ করি যারা আমার মতো অল্প পিন দিয়ে পড়তে পছন্দ করেন তাদের এই হিজাব টিউটোরিয়ালটা ভালো লাগবে সো এইটা আপনার অনেকে করে কি এইটা নিয়ে এখানে পিন করে ফেলে সো ওইটা অনেকক্ষণ স্টে করে না আপনাকে যেটা করতে হবে এইটা এভাবে নেয়ার পরে এটা এভাবে নেয়ার পরে এইখানে একটু ভাজ করে দেন আপনাকে পিন করতে হবে এখানে ঠিক আছে একটার আরেকটা হিজাব জানি কেমন দেখাচ্ছে আমাকে আচ্ছা এইটা হচ্ছে এইখানে আপনাকে একটা পিন করে ফেলতে হবে ঠিক আছে এই পিনটা করার পরে এই হিজাবটাকে নিয়ে আপনি এইখানে জাস্ট এইখান থেকে একটা পিন করে ফেলবেন এইখানে একটা পিন নর্মালি আপনি দিয়ে রাখবেন দেন আপনার সাম মানে একদম ফুল হিজাব কিন্তু সেট এটা হচ্ছে ব্যাগটা সেট হয়ে গেল হ্যাঁ আর এইটা আমি সামনে থেকে যেটা করি যেটা অনেকেই হয়তো বা বুঝে না অনেকে মনে করে আমি অনেক মানে কঠিনভাবে সেট করি না এইখানে আমি একটা পিন আপ করি অ্যান্ড এই যে পোর্শনটা এই পোর্শনটা সেট করাটা খুবই ইজিয়ার জাস্ট আপনি এই পোর্শন থেকে এইভাবে নিয়ে নিবেন নিয়ে কিভাবে যে আমি বুঝাবো মানে হিজাবের উপরে পড়লে ওভাবে বুঝা যায় আই হোপ যে আপুরা মানে বুঝতে পারছেন যে কিভাবে আমি পড়ি ঠিক আছে আপনার জাস্ট আমি বলবো হিজাবের এইটা সবার সেটিংটা পছন্দ আমি যখনই আপুদের সাথে কথা বলছি আপুরা বলছে আপনার এই সেটিংটা পছন্দ নাথিং সিরিয়াস খুবই ইজিয়ার আপনি জাস্ট এইটা নিয়ে এইখান থেকে এইভাবে পিন করবেন এতে করে আপনার এই পোর্শনটা খুব সুন্দর করে সেট হয় ঠিক আছে আমি অন্যদিন দেখাবো আরেকদিন হিজাব টিউটোরিয়াল দেখাবো এইভাবে হচ্ছে না আপু আর একটু সময় নিয়ে দেখান তাহলে কাজগুলো বুঝতে পারবো ভালো করে আমি আসলে হিজাবের টাফ হচ্ছে আমি আপনাদের জন্য একটা হিজাব টিউটোরিয়াল ভিডিও শুট করবো হ্যাঁ আচ্ছা আজকেই করে ফেলতে পারবো সমস্যা নাই একটা খিমারের উপরে আমি পরে দেখাবো ওকে আমি প্রমিস করে যাচ্ছি আমি আপনাদের জন্য ভিডিও আপলোড করবো আজকে অথবা কালকে পেয়ে যাবে এইটা হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা সাড়ে ছয় হাজার টাকা প্রাইস ছিল এটা কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমার ওয়ান অফ দা মোস্ট ফেভারেট একটা দুবাই আবায়া হচ্ছে এটা এটার সাথে আপনি এরকম ফুল স্লিভের ইনার পেয়ে যাবেন আবার কোনো কোনোটাতে হাফ স্লিভও আছে যেটা যেভাবে এসেছে এটা হচ্ছে অল ওভার এমব্রয়ডারি পাচ্ছেন এটা কিন্তু একদম নন ট্রান্সপারেন্ট উপরের যে ব্ল্যাক পোর্শনটা এটা নন ট্রান্সপারেন্ট অ্যান্ড এইটা হচ্ছে আপনার এমব্রয়ডারি পোর্শনটা আমি আপনাদের জন্য হিজাব টিউটোরিয়াল পরে দিয়ে দিব ইনশাল্লাহ যারা পছন্দ করেন আমার এই যে দেখেন এইটা হচ্ছে আপনার আপনার এই করা থাকবে আমার হাতেরটা হচ্ছে ফিফটি ফোর সাইজে আছে যার যে সাইজটা ভালো লাগে যেটা দরকার সেটা নিয়ে নিতে পারবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর মধ্যেও আমাদের আছে এরকম খুব সুন্দর এটা আসলে ক্রিম কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না এটা অ্যাকচুয়ালি ক্রিম কালার যারা একটু সামনের দিকে কাজ পছন্দ তারা মেবি এটা পছন্দ করবেন ঠিক আছে যারা একটু সামনের দিকে কাজ পছন্দ তারা এইটা নিতে পারবেন খেয়াল করে দেখেন এটার কাজটা একদম সামনে থেকে করা হয়েছে এটার প্রাইসটা হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটাতে টোয়েন্টি পার্সেন্ট আপনি পেয়ে যাচ্ছেন আগামীকাল শোরুমে আসলে ইনশাল্লাহ আপনারা এটা নিতে পারবেন এটা জাস্ট আমাদের কয়েক পিসি আছে এটা স্মল সাইজ মানে ফিফটি টু থাকবে এইটার উপরে মনে হয় ফিফটি পার্সেন্টের মতো ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা পাঁচ হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস ছিল এখন দু হাজার সাতশো পঞ্চাশ টাকা এটা নিতে পারবেন আপনার পরার ইনারটা কি ফেব্রিক এটা হচ্ছে কি কি যেন ফেব্রিক সি ওয়াই ফেব্রিক এটা সি ওয়াই ফেব্রিকের ইনার এটা কিন্তু আপনার ইনার সহ মানে এটা আমার ফুল সেট ড্রেস উইথ হিজাব উইথ হিজাব এটা হচ্ছে একটা পর্ষদ নিবো আরেকটা পোর্শন নিবো না এরকম কথা বলার চান্স নাই এটা হচ্ছে ফুল সেট একটা ড্রেস পাঁচ পাঁচ হাজার পাঁচশো টাকার ড্রেসটা এখন পাচ্ছেন দু হাজার সাতশো পঞ্চাশ টাকায় সাইজটা হচ্ছে ফিফটি টু আসবে হ্যাঁ লেন্থটা আসবে এটাতে হচ্ছে করা আছে কিন্তু এটা হচ্ছে একটু একটু ডিফারেন্ট ভাবে কাটওয়ার্ক এটা হচ্ছে আপনাদের সাইজ হয়ে গেলে নিয়ে যায় শোরুম থেকে কারণ বাকি সাইজ নাই এটা আমার জানা মতো একটা সাইজই আছে আর এইটার প্রাইস হচ্ছে আপনার পাঁচ হাজার দুইশো টাকা রেগুলার প্রাইস ছিল সাড়ে ছয় হাজার টাকা ব্লু এবং খুব সুন্দর একটা ক্রিম কালারের মধ্যে আছে আগামীকাল শোরুমে চলে আসেন ভালো একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন দুবাইগুলোর গুলোর উপরে বেশ ভালো একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন তবে সাইজটা একটু মিলিয়ে নিবেন সবগুলো সাইজ কিন্তু নেই এটা সাড়ে পাঁচ হাজার টাকা ছিল এখন পাঁচ হাজার দুশো টাকা আফটার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর মধ্যে উমরাতে যারা যাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা খুব ভালো হবে অনেকে যারা উমরায় যাচ্ছেন বা পড়তে চাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছাড়া পড়েন না তারা এটা নিতে পারবেন এগুলোর ইনারও কি ফুল স্লিপ জি আপু এই যে ইনার হচ্ছে ফুল স্লিপ আমরা কিন্তু আবায়ন গাউনে প্রথম খেয়াল করে দেখবেন যে ইনার আমরা ফুল স্লিপ আনা শুরু করছি নর্মালি দুবাইয়ের কিন্তু সমস্ত ড্রেসের ইনার ফুল স্লিপ থাকে না আমাদেরও বেশ কিছু ড্রেসে কিন্তু ইনার হাফ স্লিভও আছে যেই যেগুলোতে আপনার ম্যাটেরিয়ালটা নন ট্রান্সপারেন্ট দু একটাতে হাফ স্লিপ আছে তবে রিসেন্ট যেগুলো এনেছি সবগুলোতে ইনার আমরা ফুল স্লিপ এটা কাস্টমাইজ করে আনছি যাতে করে ইনার গুলো আপনারা অন্য কোন ক্ষেত্রেও পড়তে পারেন শুধু যে এই ড্রেসের সাথে পড়তে পারেন এরকম যেন না হয় আচ্ছা এটাও আছে এটাও ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দু হাজার সাতশো পঞ্চাশ টাকা এইটাও আমাদের কাছে এভেলেবেল আছে দু হাজার সাতশো পঞ্চাশ টাকা কিন্তু এটার প্রাইস পড়বে যারা নিতে চাচ্ছেন পেজি ইনবক্স করে ফেলবেন দু হাজার সাতশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে ঠিক আছে আচ্ছা সাইজের জন্য পেজ ইনবক্স করেন অথবা শোরুমে চলে আসেন এটার ক্ষেত্রেও সাইজ নাই খুবই অল্প স্টক আছে ফিফটি আমার হাতে সাইজটা সাড়ে ছয় হাজার টাকা ছিল এখন পাঁচ হাজার দুইশো টাকা এটাতেও কিন্তু আপনি অল ওভার এমব্রয়ডারি পাচ্ছেন সামনেও এমব্রয়ডারি হাতে এমব্রয়ডারি এটার ব্যাকেও আপনি এমব্রয়ডারি পাচ্ছেন উইথ হিজাব পাচ্ছেন উইথ হিজাব এবং এরকম ট্যাসেল আছে ট্যাসেল অনেক কিউট আপনি চাইলে ট্যাসেলটা পরতেও পারেন ট্যাসেল স্কিপও করতে পারেন ঠিক আছে যারা নিতে চাচ্ছেন পেজে ইনবক্স করেন ব্লু কালার আছে এটার একটা এই যে এইটাও হচ্ছে প্রাইস আপনার পড়বে আমি দেখাই দিচ্ছি প্রাইসটা পাঁচ হাজার দুইশো টাকা সাড়ে ছয় হাজার টাকা ছিল হচ্ছে রেগুলার আপনার প্রাইসটা এখন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাঁচ হাজার দুইশো টাকা এটা ব্ল্যাকটা দেখাও কোনটার ব্ল্যাক আপু কিছুক্ষণ আগে যে ব্ল্যাকগুলো দেখালাম সেটা কিনা একটু জানাবেন আচ্ছা এটাতেও কিন্তু এমব্রয়ডারি আছে আপনারা যে পোরশনটা দেখতে পাচ্ছেন এটা টোটালি এমব্রয়ডারি হ্যাঁ এমব্রয়ডারি কিন্তু আমাদের বেশ ভালো চলছে কাঠচুপির থেকে আমি বলবো এমব্রয়ডারিটা মনে হয় আপুরা বেশি পছন্দ করছেন এটাও আছে পাঁচ টাকা এটা কফি কালারের মধ্যে পাঁচ টাকা ফুল সেট ফুল সেট ঠিক আছে ফুল এই গুলো কিন্তু আপনারা নিতে পারবেন যারা আসলে ম্যাচিং জিনিসটা খুব অপছন্দ তারা এই ফুল সেট ড্রেস গুলো নিয়ে নিবেন কোনো ম্যাচিং এর ঝামেলা নাই এটা হচ্ছে দু হাজার সাতশো টাকা সাড়ে পাঁচ হাজার টাকার রেগুলার প্রাইস এখন দু টাকা যারা নিতে চাচ্ছেন পেজ ইনবক্স করে ফেলেন ওকে পেজ ইনবক্স করতে হবে লাইভে আমি নিব বা আমার জন্য বুক করেন এই কথাগুলো কিন্তু লাইভে বললে হবে না এটা হচ্ছে আপনাকে পেজ ইনবক্স করতে হবে সাড়ে ছয় হাজার টাকা ছিল এখন পাঁচ হাজার দুইশো টাকা এটাও আছে আমাদের কাছে এইটাতে আপনি ব্ল্যাক এবং এরকম গোল্ডেন টাইপের একটা মাস্টার্ড ইউলোর সাথে এরকম সি গ্রিন একটা কালারের কম্বিনেশন বেশ ভালোই লাগে কালারটা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করতে পারেন হাতে কিন্তু ডাবল এমব্রয়ডারি করা হয়েছে হাতে ডাবল এমব্রয়ডারি দেয়া হয়েছে এই বোরখাটা আমার অনেক পছন্দ আমি এটা দেখাই এই আবায়াটা হচ্ছে আমার কাছে কালার কম্বিনেশন একদম টপ নচ মনে হয়েছে খুব সুন্দর একটা ক্রিম কালারের সাথে লাইট একটা অ্যাশ ব্লু কালারের কম্বিনেশন আর কাজটা অনেক সুন্দর পাঁচ হাজার দুইশো টাকা আফটার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট কাজটা কেন সুন্দর বললাম একটু খেয়াল করে দেখেন এটার এমব্রয়ডারিটা আপনি জাস্ট খেয়াল করে দেখেন এত সুন্দর অ্যান্ড অনেক কি বলবো অনেক মানে কাজটা অনেক ঘন দেখতেই ভালো লাগবে মানে আমার পার্সোনাল আমি তো সবগুলোই দেখেছি এবং পড়া হয়েছে আমি পার্সোনালি একটা রিকমেন্ড করলাম আর কি যারা একটু প্রিমিয়াম এমব্রয়ডারি চাচ্ছেন এটা চোখ বন্ধ করে নিতে পারবেন এটার কাজটা ভীষণ সুন্দর এটার হাতেও কিন্তু সেম ভাবে কাজ আছে দেখেন এত ঘন কাজ আপনি কমই পাবেন এটার সামনে তো দুই দিকে এমব্রয়ডারি থাকছে আবার হাতেও আপনি এমব্রয়ডারিটা পাচ্ছেন ফিতাটা কোথায় পরে ফিতাটা যেটা আছে আপু এই ফিতাটা হচ্ছে আমরা ট্যাসেল বলে থাকি ট্যাসেলটা আপনি ইনারের উপর দিয়ে এভাবে পড়তে পারবেন ট্যাসেলটা আমি ইনারের উপর দিয়ে পড়ি এতে করে কিন্তু আমার কোমরের পোর্শনটা একটু বোঝা যাবে না স্ট্রাকচারটা উপরে কিমোনোটা পরে ফেলবেন আর ইনারের উপরে হচ্ছে ট্যাসেলটা পরে তার উপরে কিমোনোটা পরে ফেলবেন অ্যান্ড হচ্ছে এই যে ট্যাসেলের এই পোর্শনটা জাস্ট দেখা যাবে কিন্তু আপনার কোনোভাবে বডি পোর্শন কিন্তু বোঝা গেল না যেটা কিনা আমাদের উদ্দেশ্য তাই না এভাবে পড়তে অনেকে কিমোনোর উপরেও পরে বাট আমরা সাজেস্ট করি যে আপনি ইনারের উপরে পড়েন এটাই বেটার লাগে দেখতে স্টোনের কাজ যারা পছন্দ করেন তারা এটা থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে কিনে ফেলেন এটা রেগুলার প্রাইস ছিল ছয় টাকা এখন চার হাজার টাকা করে প্রাইস পড়বে আর স্টোনের কাজটা দেখেন আপনার এরকম বেল্টের ভেতরে স্টোন থাকবে আর হচ্ছে সামনের দিকে স্টোন থাকবে এটার স্টোনটা আপনি হাতেও পাচ্ছেন এটার স্টোনটা এই যে দেখেন এরকম হাতেও পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালার হিজাব ফুল কাভারেজ হিজাব পাবেন এবং যেহেতু হোয়াইট কালার ভিতরে অবশ্যই একটা ফুল স্লিভ সরি ভিতরে একটা ইনার ক্যাপ পরে ফেলবেন হ্যাঁ যেহেতু হোয়াইট কালার এটা লাইট কালার অবশ্যই আপনার হেয়ার এবং স্কিন যেন কাভার থাকে প্রোটেক্টেড থাকে সেটা আপনি খেয়াল রাখবেন খুব সুন্দর কালার গুলো আপনি যদি খেয়াল করে দেখেন হোয়াইটের সাথে এরকম লাইট গোল্ডেন আর কফি কালারের এটার আরো কিছু কালার অপশন আছে দেখিয়ে দিচ্ছি থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে এটার প্রাইস চার হাজার সাতশো ষাট টাকা করে পড়বে আর এটা আছে এটা হচ্ছে লাইট একটা লাইট না খুবই ডিপ একটা মেরুন কালার সাথে এটার আপনি এইভাবে স্টোনটা স্টোনটা আপনার হাতেও থাকবে সামনের পোর্শানেও থাকবে হ্যাঁ এটার সাথেও কিন্তু আপনি হিজাব পেয়ে যাচ্ছেন এইটার সাথেও আপনি হিজাব পেয়ে যাচ্ছেন যারা যারা নিতে চাচ্ছেন পেজ ইনবক্স করে ফেলবেন এগুলো পেজে ছবি আছে আপনারা ছবি দেখে নিতে পারেন হ্যাঁ ছবিও দেখে নিতে পারে আর একটা আছে আমি এটা গোল্ডেন না লাইট একটা পিচ কালার আর এটার হচ্ছে কাজটা আপনার এই রকম থাকবে স্টোনটা এরকমই দেখেন এটা এটার সাথে যে বেল্টটা বেল্টটাতেও আপনার স্টোন থাকবে বেল্টটা কিভাবে পরবেন আমি দেখাচ্ছি বেল্টটা হচ্ছে ইনারের উপরে মানে বেলটা চাইলে আপনি স্কিপও করতে পারেন এই যে বেলটা এটা চাইলে আপনি স্কিপও করতে পারেন বাট আপনি ইনারের উপরে যদি পরে ফেলেন তার উপরে হচ্ছে কি মরটা পরবেন স্টোনের পোর্শনটা সামনে থেকে জাস্ট দেখা যাবে স্টোনের পোর্শনটা সামনে থেকে দেখা যাবে আর এটা আপনি যদি স্কিপ করতে চান টোটালি স্কিপ করতে পারেন বাট আমি যেভাবে পড়েছিলাম যে ইনারের উপরে পড়েছিলাম এতে করে কিন্তু ব্যাক পোর্শন থেকে আমার বডি স্ট্রাকচার কোনোভাবে বোঝা যায় নাই হ্যাঁ এগুলোর উপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটার প্রাইস হচ্ছে চার হাজার সাতশো ষাট টাকা করে আরেকটা খুব সুন্দর আছে আমি একটু দেখাই দিব এটা এটার উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনি পাঁচ হাজার দুইশো টাকায় এটা নিতে পারবেন আপনি জাস্ট দেখেন এটার ব্ল্যাক যেই কাজটা এটা হচ্ছে অ্যাকচুয়াল দুবাইয়ের ওয়াইফ পাবেন দুবাইয়ের কিন্তু এই ব্ল্যাক স্টোনটা ব্ল্যাক পুঁথিটাই কিন্তু অনেক বেশি ফেমাস অনেক চিকচিক করে অনেক চিক চিক করে মেবি এ কারণে সবার খুব ভাল লাগে আর কি আর এইটা হচ্ছে নিতে পারবেন এটা হচ্ছে আমরা একটা ডিপ মফ কালার এর উপরে ব্ল্যাক কালার দিয়ে স্টোন এর আর পুঁথির সুন্দর করে কাজ করা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে এটা আপনি নিতে পারবেন এটার একদম দেখেন শোল্ডার থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত কাজ আছে শোল্ডার থেকে শুরু করে নিচ পর্যন্ত ম্যাটেরিয়ালটা একদমই রিঙ্কেল হবে না মানে আপনি চলাফেরা করবেন উঠা বসা করবেন এটাতে একদমই কিন্তু কোনো রিঙ্কেল পড়বে না ঠিক আছে যারা নিতে চাচ্ছেন পেজে ইনবক্স করে ফেলেন যে আপু আমি এইটা হচ্ছে নিতে চাচ্ছি ডিসকাউন্ট আরো আছে দেখেন এটা তো থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে সাড়ে সাড়ে ছয় হাজার টাকার ড্রেসটা এখন আপনি পাবেন চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় আর এটার মধ্যে আপনার ব্ল্যাক এর উপরে এটা কিন্তু একদম বোরখা অ্যাকচুয়াল বোরখা ব্ল্যাক এর উপরে এভাবে হচ্ছে গোল্ডেন কালার খুব সুন্দর আপনার কারচুপির কাজ করা আছে ব্ল্যাক এর উপরে গোল্ডেন কালার সুন্দর করে কারচুপির কাজ করা আছে সো আপনি এইটাও চাইলে নিতে পারবেন ইনশাআল্লাহ এটা সাড়ে ছয় হাজার টাকা থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এইটাও আমাদের কাছে জাস্ট কয়েক পিসেস আছে এটার আমি সাইজটা বলে দিই এম সাইজ মানে ফিফটি ফোর লেন্থে আছে এটা হচ্ছে আপনি পেয়ে যাবেন ঠিক আছে এটার কাজটা কিন্তু খুবই সুন্দর খুবই আহ মানে চিকচিক করে কাজটা খুব সুন্দর মানে এরকম যে আপনার মনে হবে না যে কাজটা খুব বেশি লাগছে আবার খুব যে সিম্পল এরকমও না ব্ল্যাক এর সাথে এই কাজটা করা আছে লাইভে আমি কতটুকু বুঝাতে পারছি জানি না বাট এটা সামনাসামনি খুবই সুন্দর কাজটা খুবই সুন্দর খুবই প্রিটি লাগে আরেকটা এমব্রয়ডারি দেখাবো এইটার প্রাইস ছিল পাঁচ হাজার টাকা এখন ডিসকাউন্টের পরে তিন হাজার পাঁচশো টাকা সাড়ে তিন হাজার টাকায় এখন আপনি এটা নিতে পারবেন অল ওভার এমব্রয়ডারি এটার ব্যাকেও এমব্রয়ডারি আছে এটা হচ্ছে একটা বোরখা সো এইটার ভেতরে আপনাকে ইনার পরার কোনো দরকার নাই এটা ইটসেলফ একটা বোরখা সামনে থেকে আবার খোলা যায় বাটন করা আছে একটু কিমন স্টাইলের বোরখাগুলা হয় সেইভাবে করা এটা কিন্তু অল ওভার এমব্রয়ডারি আপনি ব্যাকেও এমব্রয়ডারি পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক সব দিকেই আপনি এমব্রয়ডারির কাজটা পাচ্ছেন এইবার কিছু ড্রেস দেখাবো মানে কিছু দুবাই আবার দেখাবো যেগুলো আপনারা একদম মন মতো প্রাইসে পেয়ে যাবেন এখন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে সাড়ে পাঁচ হাজার টাকার এটার প্রাইস পড়বে এখন দু টাকা এই আবায়া গুলো এখন দু বাজেট সবার কাছে টাকা করে মনে হবে স্টুডেন্টরাও কিনতে পারবেন জাস্ট সাইজটা মিলে গেলে আপনি এটা নিতে পারবেন আমাদের সাইজের জন্যই দেখা যাচ্ছে লাস্ট কিছু পিস আমরা সেল করতে পারছি না যে আপুদের পছন্দ হচ্ছে সাইজ মিলছে না এটা হচ্ছে সমস্যা আমার হাতেরটা ফিফটি টু এটার আরো কিছু কালার আছে আমি কালার গুলো দেখাবো লাইট একটা পিচ কালার আছে আমি এই পিচ কালারটা দেখিয়ে দিবো এইটাও দু টাকা করে সাড়ে পাঁচ হাজার টাকা প্রাইস ছিল ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দু হাজার সাতশো পঞ্চাশ টাকা লাইট একটা পিচ কালার এটার কিন্তু হাতেও আপনারা এই রকম পার্ল এবং সিকোয়েন্সের কাজ পাবেন এবং নিচের দিকেও পার্ল এবং সিকোয়েন্সের কাজ পাবেন এটার ভেতরে আলাদা করে ইনার পরার কোনো দরকার নাই এটা ইটসেলফ একটা বোরখা স্টাইলের কি মানে সামনেটা আপনি খুলেও পড়তে পারবেন আবার বোরখার মতো পড়তে পারবেন লাইট একটা অ্যাশ কালার আছে টু ব্লু অ্যাশ টাইপের সেটাও দেখিয়ে দিই এটার প্রাইসও কিন্তু দু টাকা মাত্র 2750 টাকা যারা নিতে চাচ্ছেন এখনই আপনাকে পেজ ইনবক্স করতে হবে দেরি করা যাবে না ওকে আরেকটা দেখাবো এইটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা পিঙ্ক কালার আপনি বলতে পারেন যে লাইট একটা পিঙ্ক কালার বাট এটা হচ্ছে আপনার খুবই পছন্দ হবে কারণ এটার উপরে কাজটা খুব ভালো ফুটছে খেয়াল করে দেখেন কাজটা খুবই ভালো ফুটছে এইটা চাইলে আপনারা নিতে পারেন ওকে যারা এটা নিতে চাচ্ছেন আর লাইট মফ কালার আছে সেটা দেখাবো তার আগে আমি যেই কালারটা পরেছি এরকম পেস্তা কালারেরও আছে আমি পেস্তা কালারটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রাইস হচ্ছে দু টাকা এটার প্রাইস পড়বে দু টাকা এই যে দেখেন কাজটা এভাবে থাকবে আমার হাতের সাইজটা হচ্ছে ফিফটি আমার হাতে যে সাইজটা আছে এটা হচ্ছে ফিফটি আমার তো এটার হিজাবের কালারটা একটু লাইট আপনার এটাতে কিন্তু সেম কালার একদম সেম সেম হিজাব আপনি এটার সাথে পেয়ে যাবেন এটার হিজাব কিন্তু ফুল কাভারেজ লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা দেখাবো সেটা হলো এইটা এটা হচ্ছে লাইট একটা মফ টাইপের কালার এটাও আমাদের কাছে আছে এটাও দু টাকা আফটার ফিফটি ডিসকাউন্ট ওকে এটা ফিফটি ফোর আমার হাতেরটা টা ফিফটি ফোর সাইজে আছে আগামীকাল শোরুমে এসে সরাসরি এগুলো পার্চেস করতে পারবেন আগামীকাল শোরুমে এসে সরাসরি পার্চেস করেন এছাড়া অনলাইনে আপনি মেসেজ করতে পারেন যে আপু আমি এটা নিতে চাচ্ছি বা বর্ষা পুজো এটা দেখিয়েছিল একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন জাস্ট ঠিক আছে আমি একটু শোরুম অ্যাড্রেসটা জানিয়ে দিয়ে আজকে লাইভটা শেষ করব আমাদের শোরুমটা হচ্ছে ঢাকার পান্থপথ স্কোয়ার হসপিটালের এক্সিট থেকে অপোজিটে সুন্দরম প্লাজার সেকেন্ড ফ্লোরে সপ্তাহে সাত দিন আমাদের শোরুমটা খোলা থাকে সকালে এগারোটা থেকে রাতে ঠিক আটটা পর্যন্ত চলে আসতে পারেন এছাড়াও অনলাইনে কেনাকাটা করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের ইনবক্স করে দিবেন ইনশাল্লাহ যদি আমি থাকি তাহলে শোরুমে আসলে অবশ্যই দেখা হয়ে যাবে আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ এছাড়াও কেউ যদি ঝামেলাতে না পড়তে চান তাহলে আমাদের ওয়েবসাইটে সরাসরি আপনারা প্রোডাক্ট অর্ডার করতে পারেন ওয়েবসাইটের লিঙ্কটা আজকে লাইভের ক্যাপশনে দেওয়া হয়েছে আমাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও আজকে লাইভের ক্যাপশনে দেওয়া হয়েছে টিকটকে যারা আছেন অবশ্যই আবায়ন গাউনের টিকটক আইডিটা ফলো করতে ভুলবেন না আবায়ন গাউন লিখে সার্চ করলে ইনশাল্লাহ টিকটক আইডিটা আপনারা পেয়ে যাবেন এই ছিল আপনাদের সাথে আজকের মতো আমার কথাবার্তা আজকে লাইভটা এখানে শেষ করব সবাই ভালো থাকেন সবার জন্য শুভকামনা আগামীকাল শুক্রবার হলেও আমাদের শোরুমটা খোলা থাকছে সো চলে আসুন এবং দুবাই আবায়ের এই সুন্দর সুন্দর অফার গুলো পারচেস করে ফেলুন যদি সাইজ মিলে যায় ঠিক আছে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ